দেশ ও মানুষের জন্য প্রয়োজনে বাবার মতো জীবন দিতে প্রস্তুত লক্ষ্মীপুরে জনসভায় প্রধানমন্ত্রী শেষ হলো পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আইএস নেই দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি ট্রাম্প আগেলা বৈঠক বাতিল এবং দ্বিতীয় টেস্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ শততম টেস্ট জিততে চান টাইগাররা স্বাগত নিউজ 24 সংবাদে আমি আফরিন আনোয়ার দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনে বাবার মতো জীবন দিতেও পিছ পা হবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে নতুন প্রজন্মকে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন শাকিল মল্লিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানজিম মেহেদি দুই দশক পর সরকার প্রধান হিসেবে লক্ষ্মীপুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে এনেছেন এক গুচ্ছ উপহার তিনি উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেন ২৭টি উন্নয়ন প্রকল্পের পরে তিনি আওয়ামী লীগের জনসভায় যোগ দেন এ সময় জেলা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল প্রধানমন্ত্রী মঞ্চে এসে দাঁড়ালে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ জনসভায় বর্তমান সরকারের নেয়া নানা উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি জনগণের কল্যাণে কাজ করতে চাইলে কাজ করা যায় সেটা আওয়ামী লীগ ইতিমধ্যে প্রমাণ করেছে আওয়ামী লীগের কাছে চাইতে হয় না কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে আওয়ামী লীগ জানে জনগণের উন্নয়ন কিসে কাজে আওয়ামী লীগের উপর আপনারা ভরসা রাখবেন আগামীতে যত নির্বাচন আসবে প্রত্যেক নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন সেটাই আমরা আপনাদের কাছে আশা করি এ সময় প্রধানমন্ত্রী জানান দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই তার এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে যে আমার বাবা তার জীবন দিয়ে গেছেন মা জীবন দিয়ে গেছেন ভাইরা জীবন দিয়ে গেছেন আমিও আমার জীবনকে বিলিয়ে দিয়েছি আপনাদের স্বার্থে আপনাদের কল্যাণে আপনাদের উন্নয়নে যদি প্রয়োজন হয় বাবার মতো জীবন দিয়েও আপনাদের ভাগ্যের পরিবর্তন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে দেব এটাই আমাদের প্রতিজ্ঞা নতুন প্রজন্ম যেন সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে মহান মার্চ মাসে লক্ষ্মীপুরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোনালেন তার উন্নয়ন দর্শনের কথা বললেন মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা তানজিম মেহেদি নিউজ 24 লক্ষ্মীপুর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ৭ এপ্রিল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুদেশের এই যৌথ ঘোষণায় এই সময়সূচি জানানো হয় যৌথ ঘোষণা অনুসারে ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা দুবছর আগে নরেন্দ্র মোদী ঢাকা ঘুরে যাওয়ার পর এবার দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফর হচ্ছে ৭ বছর পর সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন তিনি তবে গত অক্টোবরে ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি দুদেশই এই সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাকার আমন্ত্রণও জানিয়েছেন ১০টি নাশকতা এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলার হাজিরায় খালেদা জিয়া সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত ৮ মার্চ এসব মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সেদিন অভিযোগ গঠনের শুনানিতে উপস্থিত হতে হবে বিএনপি চেয়ারপারসনকে মঙ্গলবার এসব মামলায় শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হওয়ার কথা ছিল খালেদা জিয়ার
সব ধরনের প্রস্তুতিও রাখা হয়েছিল বলে জানান বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ে আদালতে আসতে পারেননি জানিয়ে তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। রাজধানীর দারুসালাম থানায় 8টি, যাত্রাবাড়ী থানায় 2টি ও রাষ্ট্রদ্রোহের 1টি মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। বিএনপির কর্মকাণ্ড প্রেস বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার খুলনা সার্কিট হাউস হল রুমে দলীয় সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি যে অত্যাচার আমাদের করেছিলেন আপনারা সবাই জ্ঞাত আছেন, তার প্রতিফল তারা পাচ্ছেন এখন। স্টেটমেন্ট ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নাই, অফিস থেকে স্টেটমেন্ট দেন আর ফেসবুক, আর কোনো কর্মকাণ্ড নাই। ইতিমধ্যে আপনাদের কাছে নাম চেয়েছি কারা কারা ইচ্ছুক আগামী নির্বাচন করতে জাতীয় সংসদে, আমরা 6 জনের নাম পেয়েছি, এর মধ্যে তারা আগ্রহী, আমরা আগ্রহী প্রার্থী চাই, আমরা যোগ্যতা বিচার করে তাদের আসনের জন্য তাদের নমিনেশন দেব। বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক পুলিশ প্রধানদের সম্মেলনের শেষ দিনে তিনি একথা জানান। সম্মেলনে জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশ পুলিশ চুক্তি করতে চাইলেও তাতে রাজি হয়নি ফেসবুক। বিস্তারিত দেখুন প্লাবন রহমানের প্রতিবেদনে। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল 14 দেশের পুলিশ প্রধানদের নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন, যে সম্মেলন রোববার শুরু হয়ে শেষ হয় মঙ্গলবার। সম্মেলনে জঙ্গি দমন ইস্যুতে ফেসবুক কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চেয়েছিল বাংলাদেশ পুলিশ, কিন্তু তাতে রাজি হয়নি ফেসবুক। ফেসবুক বলছে সমস্যার বিষয়ে নিয়মিত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। সম্মেলন শেষে ফেসবুকের এই সিদ্ধান্তের কথা জানান পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। ফেসবুকে যেভাবে জঙ্গিবাদের প্রপাগান্ডা করে, জঙ্গিবাদকে সরিয়ে দেয়, জঙ্গিবাদ ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা চেয়েছিলাম তাদের সাথে একটা এমইউ করতে, কিন্তু তাদের নীতিমালায় কোনো দেশের সাথে এমইউ করে না, তারা এমইউ করতে সম্মত হয়নি। তো তারা বলছেন যে ফোকাল পয়েন্ট নিয়োগ করেন, আপনাদের সাথে আমাদের ডাইরেক্ট যোগাযোগ হবে। সম্মেলনের প্রথম দিন সিঙ্গাপুর ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের পরিচালক রোহান গুণারত্নে দাবি করেছিলেন গুলশানের হলি আর্টিজানে হামলা করেছিল আইএস। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন এদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। বাংলাদেশে যেসব জঙ্গি আছে তারা হোমগ্রোন, তারা দেশীয় জঙ্গি সংগঠনের সদস্য, তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ না হয়। জঙ্গি দমনে আমরা কাজ করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে জিরো টলারেন্স আছেন। আন্তর্জাতিক পুলিশ প্রধানদের এই সম্মেলন সফলভাবে আয়োজন করায় বাংলাদেশ পুলিশকে ধন্যবাদও জানান শাহরিয়ার আলম। প্লাবন রহমান, News24, ঢাকা। সীমানা জটিলতা নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। শহরের বাইরের অনেক এলাকা যেমনি সিটি কর্পোরেশনের অংশ তেমনি প্রাণকেন্দ্রে অবস্থান করেও এর অংশ নয় এমন বহু এলাকা রয়েছে কুমিল্লায়। এসব নিয়ে সিটি এবং সিটির বাইরের ভোটারদের রয়েছে নানা ক্ষোভ। জানার চেষ্টা করেছেন সহকর্মী রামিম হাসান, ক্যামেরায় ছিলেন শেখ জালাল। শহরের খুব কাছাকাছি অবস্থিত কুমিল্লার রেল স্টেশন বলতে গেলে একেবারে প্রাণকেন্দ্রেই অবস্থিত। তারপরেও শুধুমাত্র সীমানা বিভ্রাটের কারণে এটিও সিটি কর্পোরেশনের অংশ নয়। যদি ইয়ে নাই, আয় নাই, উন্নত নাই, এটি সিটি কর্পোরেশন নিচ্ছে, আর এইসব এলাকা হলো উন্নত এলাকা। যেরকম বিশ্বর থেকে এই পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য কাজ কারবার, হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যবসা দইতে আছে, তো এটি নিলে না সিটি কর্পোরেশন আপনার আয় উন্নত হইতে। এরকম আরও অনেক এলাকাই রয়েছে যেগুলো শহরের প্রাণকেন্দ্রে অবস্থান করেও সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজও এরকম একটি স্থাপনা। ব্রিটিশ আমলে নির্মিত এই কলেজটি যশ খ্যাতির কারণে অনেক ক্ষেত্রেই পুরো দেশের মধ্যে কুমিল্লার প্রতিনিধিত্ব করে, অথচ সীমানা জটিলতায় পড়ে গেছে সিটি কর্পোরেশনের বাইরে। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন খুব সন্নিকট হওয়া সত্ত্বেও আমরা ভিক্টোরিয়া কলেজের এরিয়া সিটি কর্পোরেশনের বাইরে। ড্রেন ভালো না, যাতায়াত অবস্থা ভালো না, তারপরে শহর সিটি কর্পোরেশন যে সুযোগ সুবিধাগুলো আমাদের প্রয়োজন সেই সুযোগ সুবিধা আমাদের থেকে বঞ্চিত। এসব জটিলতার কথা স্বীকার করে সিটি কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন তাদের পক্ষ থেকে অনেক আগেই এসব সীমানা জটিলতা চিহ্নিত করা হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ে সিদ্ধান্তের জন্য।
আমরা জেলা শহর উন্নয়ন প্রকল্প থেকে একটি মাস্টার প্ল্যান করার জন্য টেন্ডার আহ্বান করা হয়। আমরা সেটি 2015 সালের শেষ দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আমরা প্রেরণ করেছি। মাস্টার প্ল্যানটা যদি বাস্তবায়িত হয় তাহলে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়তন কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, ফলে এই পকেট ল্যান্ডগুলো বা ছিটমহল যে কথা বলছেন সেগুলো তারাও এই নগরের ভিতরে চলে আসবে। এরকম নানা জটিলতা নিয়ে দ্বিতীয় সিটি কর্পোরেশন নির্বাচনের দোরগোড়ায় কুমিল্লা। প্রার্থীরাও তাদের প্রতিশ্রুতির ঝুলি বানাচ্ছেন এসব সমস্যাগুলোকে পুঁজি করে, আর ভোটাররা চেয়ে আছেন যোগ্য একজন নগর পিতা বা মাতার দিকে। রামিম হাসান, News24, কুমিল্লা। দর্শক, কুমিল্লা টাউন হলের সামনে আছেন সহকর্মী ফখরুল ইসলাম, বর্তমানে পরিস্থিতি জানবো তার কাছ থেকে। ফখরুল, উন্নয়ন নিয়ে ভোটারদের ক্ষোভের কথা আমরা রামিমের প্রতিবেদন থেকে জানতে পেরেছি, কিন্তু প্রার্থীদের প্রতিশ্রুতিতে এই মুহূর্তে কোনো পরিবর্তন এসেছে কিনা বিস্তারিত জানাবেন। আফরিন, আজ হচ্ছে মূলত প্রতীক বরাদ্দের দিন। আপনি জানেন যে গত 20 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পরপরই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এই এলাকাটিতে কিন্তু ব্যাপক নির্বাচনী উত্তেজনা শুরু হয়ে যায়। যেমন ভোটারদের মাঝে ঠিক তেমনি কিন্তু প্রার্থীরাও খুব ব্যস্ত হয়ে পড়েন। তারা কিন্তু এবার আপনি জানেন যে দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। বাংলাদেশে এর আগে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনও একইভাবে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অর্থাৎ দ্বিতীয়তম এই সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হতে যাচ্ছে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এটি, তো দলীয় প্রতীকে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, এবং এটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের 2011 সালে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর কিন্তু দ্বিতীয়তম নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং জিএসডির পক্ষ থেকে দলীয় মনোনয়ন নিয়েছেন প্রার্থীরা। আজ হচ্ছে আপনার প্রতীক বরাদ্দের দিন। আপনি জানেন যেহেতু দলীয় প্রতীকই দেওয়া হবে, এখন পর্যন্ত যে 5 জন কিন্তু মনোনয়ন ফর্ম কিনেছিলেন মেয়র পদে, 5 জনের মধ্যে বাছে 3 জন রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রয়েছেন আনজুম সুলতানা সীমা, এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রয়েছেন মনিরুল হক সাক্কু, এছাড়া জেএসডি মনোনীত মেয়র প্রার্থী রয়েছেন শিরিন আক্তার। তো আজকে মূলত আমি যেখানে আছি এটি হচ্ছে সেই কুমিল্লা টাউন হল। এখানে আসলে কিছুক্ষণ অর্থাৎ সকাল 10টার পরে এখানে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন রকিবউদ্দিন মণ্ডল, তিনি আসবেন। এরই মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন। আপনি জানেন যে দলীয় প্রতীক বরাদ্দের দিন আজ, সেই প্রতীক বরাদ্দকে ঘিরে কিন্তু প্রার্থীরা আসবেন এবং তারা দলীয় নেতাকর্মীকে নিয়েই তারা এখানে উপস্থিত হবেন, যার কারণে আসলে যেহেতু নির্বাচন, যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পৌঁছে গেছেন। ঠিক 10টা নাগাদ জেলা নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনিও কিন্তু এসে পৌঁছাবেন। তো এর পরপরই শুরু হয়ে যাবে আসলে নির্বাচনী উত্তেজনা, অর্থাৎ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয় মূলত আনুষ্ঠানিকভাবে আপনার যে প্রচারণা শুরু হয়, দলীয় প্রতীকে ভোট চাইবেন প্রার্থীরা, সেই ভোট চাওয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে মূলত আজ থেকে। আপনাকে যদি বলি যে ঠিক নির্বাচন অনুষ্ঠিত হবে 30 মার্চ, সেই 30 মার্চ 32 ঘন্টা আগে, 30 মার্চের 32 ঘন্টা, ভোট শুরুর 32 ঘন্টা আগে কিন্তু আপনার প্রচারণা বন্ধ হয়ে যাবে। সেই হিসেবে 28 মার্চ কিন্তু আপনার প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার কথা, আজ থেকে প্রচারণা শুরু হয়ে যাবে যখন রিটার্নিং কর্মকর্তা দলীয় প্রতীক বরাদ্দ দেবেন। আপনাকে যদি বলে যে কুমিল্লা সিটি কর্পোরেশনে মোট ভোটার রয়েছে 2,07,000, আর নির্বাচন হবে 27টি সাধারণ ওয়ার্ড রয়েছে, 27টি, এছাড়া আপনার 9টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে। সেখানে আসলে 27টি ওয়ার্ডের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত 126 জন প্রতিদ্বন্দ্বী, এছাড়া 9টি সংরক্ষিত ওয়ার্ডের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। তো আফরিন, এই ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুমিল্লা টাউন হলের সামনে থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। চট্টগ্রাম বিমানবন্দর সড়কের দুরবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর নড়ে চড়ে বসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং এলজিইডি।
এতদিন এ কাজের গতি কম থাকলেও বিমানবন্দর সড়কের নির্মাণাধীন তিন সেতুর কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। নয়নবরুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের বিমানবন্দর সড়কে চলছে সেতু নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরে কাজ চললেও নেই তেমন অগ্রগতি। এই সড়কে তিনটি সেতু নির্মাণে কার্যাদেশ দেওয়া হয় 2015 সালের অক্টোবরে, আর শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয় 2016 সালের 13ই ডিসেম্বর। তবে এই সময় কাজ শেষ তো হয়নি, বরং বেড়েছে দুর্ভোগ। সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের পর টনক নড়েছে সিটি কর্পোরেশন ও এলজিইডি কর্তৃপক্ষের। দ্রুত কাজ শেষ করার কথা জানালেন সিটি মেয়র। বর্ষা চলে এসেছিল, তারপর ড্রয়িং এর মধ্যে কিছু ছিল, ভেরিয়েশন প্রয়োজন ছিল, সবগুলো মিলে আসলে এই সমস্যার কারণে 7-8 মাস সময় এমনিতে চলে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমাকে স্টেজে বলেছেন, আমিও বলেছি আপা এটা আমি জুনের মধ্যে নিকস্ট, এটা আমি যেভাবে পারি সেভাবে করার উদ্যোগ নিব। এটা সঠিক সময়ে কাজ শেষ না হওয়ার জন্য সিটি কর্পোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিকেই দুষলেন এলজিইডির এই কর্মকর্তা। এক বছর পর্যন্ত আমি সিটি কর্পোরেশনকে নানাভাবে অনুরোধ করে তাদেরকে দিয়ে সাইটটা হস্তান্তর করতে আমি সমর্থ হইনি। তারপর থেকে কাজগুলো শুরু হলেও তিনজন কন্ট্রাক্টরের মধ্যে দুজন মোটামুটি সন্তোষজনকভাবে বলবো যে তারা কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত, কিন্তু আরেকজন উনি আসলে সন্তোষজনকভাবে কাজ করছেন না। মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 1847 সালে এই ভূখণ্ডের রংপুরে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। এরপর প্রযুক্তির বিকাশের সঙ্গে নানা ধাপে মুদ্রণ শিল্পের আধুনিকায়ন হয়। তবে বর্তমান সময়ে বিদেশে বই ছাপায় এবং অনলাইনে ইবুকের চাহিদা বাড়ায় ক্রমেই দেশীয় মুদ্রণ শিল্প পিছিয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। শেখ জালালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাবিব আফরোজ। যান্ত্রিক কালির ছাপে এভাবেই মুদ্রণ যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধ রূপে আলোকিত হয়ে বেরিয়ে আসে মনের ভাব প্রকাশের অন্যতম বাহক ভাষা। গাছের পাতা পশুর চামড়ায় লিখে মনের ভাবকে একসময় স্থায়ী করতে চেয়েছে মানুষ। পরে মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা আবিষ্কার হলে বিশ্বজুড়েই মনের ভাব ধরে রাখা এবং ভাব বিনিময়ে বিপ্লব হয় মুদ্রণ যন্ত্রের সাহায্যে। সময়ের আবর্তনে হাতের জলছাপ বাধাই থেকে ধীরে ধীরে প্রচলন ঘটে ইঞ্জিন চালিত মুদ্রণ যন্ত্রের। তবে দেশীয় এই মুদ্রণ শিল্প বিকাশে নানা সম্ভাবনা থাকলেও দেশীয় বাজারে বিদেশিদের আধিপত্য বাড়ছে বলে অভিযোগ করেছেন মুদ্রণ ব্যবসায়ীরা। সকাল 9টা বাজে আসে, রাত 10টা বাজে যায়, ওর 12 ঘন্টার ডিউটি। এখানে সকাল থেকে বই ছাপানো হয়, মাস শেষে এই তো 12-13 হাজার টাকা চলে যায়। ব্যবসায়ীরা বলছেন, এবার 2017 শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরকার 11,57,00,000 বিনামূল্যে বই ছাপাতে যাচ্ছে। এর মধ্যে ভারতের 3টি প্রতিষ্ঠান 16টি লটে কাজ পেয়েছে, আর বাকি 82টি লটে কাজ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠান। এছাড়া শিক্ষক নির্দেশিকার সব বইয়ের কাজ পায় ভারত ও চীন। প্রথমত আমরা আগে যেটা ছাপতাম 1,000, সেটা এখন 200-300 ছাপি, 500 ছাপি, এই ছাপা অনেক কমে গেছে। দেশে আমাদের মেশিনের বলেন, শ্রমিক বলেন, সবাই মোটামুটি সাফিসিয়েন্ট আছে, আমরা নিজেরাই করতে পারি সব। এখনো পাতা উল্টোতে উল্টোতে কালো অক্ষরের কাগজের জমিন ছুঁয়ে যায় পাঠকের মন। তবে প্রচলিত এই বইয়ের ধারা ভেঙে তরুণ প্রজন্মের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ভিত্তিক বই। সংশ্লিষ্টরা বলছেন, যান্ত্রিক বইয়ের পাশাপাশি অতীত ঐতিহ্য নিয়ে টিকে থাকবে কাগজের বই, সেই সাথে সরকারি সহায়তা পেলে দেশের মুদ্রণ শিল্প আরও বিকশিত হবে। নতুন প্রজন্মের কাছে অনলাইনের ইবুক দিন দিন জনপ্রিয় হচ্ছে, আর অন্যদিকে কমছে মুদ্রণ বইয়ের সংখ্যা। পারিপার্শ্বিক তো সব কিছু মিলিয়ে অনলাইনে আমাদের যেমন সময় সুযোগ সব কিছু করে আমরা অনলাইনের বইটা পড়তেই আসলে বেশি ভালো লাগে। যান্ত্রিক সভ্যতার বিকাশে চাকা আর মানুষের সৃজনশীলতার বিকাশে ছাপাখানা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সম্ভাবনাময় এই শিল্প বিকাশে সরকারের সহায়তার দাবি করেছেন সংশ্লিষ্টরা। হাবিব আফরোজ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরে এসে থাকছে।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার স্বাধীনতার মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন তোমাকে পাওয়ার জন্য। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানকে বাঁচাতে যুদ্ধে অংশ নেয় মুক্তিবাহিনী। লাল সবুজের নতুন করে এক দেশ করার লক্ষ্যে তাদের পাশে দাঁড়ান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। অস্ত্র নয়, কণ্ঠই ছিল যাদের প্রধান হাতিয়ার। বুলবুল মহালান বিশ তাদেরই একজন। ১৯৫৩ সালের ১০ই মার্চ কুমিল্লা জেলায় জন্ম নেন তিনি। নিউজ 24 এর সাথে একান্ত আলাপে তিনি সহকর্মী সুকন্যা আমিরের কাছে জানিয়েছেন মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর কথা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহালানবিশ, একাত্তরে যিনি সুরে সুরে বাংলার দামাল সন্তানদের মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, যেন কণ্ঠ দিয়ে ছিনিয়ে এনেছিলেন লাল সবুজ পতাকা। কবি হেলাল হাফিজ লিখেছিলেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবির এই পংক্তিমালা যেন সত্য হয়ে ধরা দেয় শিল্পী বুলবুলের জীবনে। আর তাই দেশকে বাঁচাতে জয়ের নেশায় তারুণ্যেতেই মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। তবে অস্ত্র নয়, কণ্ঠই হয়েছিল যার প্রধান হাতিয়ার। বঙ্গবন্ধুর যে ৭ই মার্চের ভাষণ, সেটা আমাদেরকে এতটাই উজ্জীবিত করেছিল, এতটাই উদ্দীপ্ত করেছিল এবং আমাদের এতটাই দিক নির্দেশনা দিয়েছিল যে সেখান থেকে আমরা কিন্তু দিক নির্দেশনা পেয়ে গেলাম যে আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে স্ব ক্ষেত্র থেকে, যার যার নিজের ক্ষেত্র থেকে। আমাদের ক্ষেত্রটা কি? আমাদের ক্ষেত্রটা হচ্ছে সংস্কৃতি। স্বাধীন বাংলা বেতারে প্রচারিত জল্লাদের দরবারের নাটকে পাকবাহিনীর বিরুদ্ধে তার কণ্ঠ হয়ে উঠেছিল আরো সোচ্চার। যে জাহাপানা, আপনি মাসে কি পাকিস্তানের ওপরে যে ধরনের অত্যাচার করছেন তার ফলাফল কিন্তু ভালো হবে না, আপনাকে আমি অভিশাপ দিচ্ছি, আপনাকে এই আগুনেই আপনাকে জ্বলে পুড়ে মরতে হবে। এবং সেটি আসলে কিন্তু সত্যে পরিণত হয়েছিল। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। একাত্তরে বাঙালিদের ওপর পাক সেনাদের নির্মম অত্যাচার নির্যাতনের স্মৃতিচারণ করেন তিনি। এই যে মানুষকে হত্যা করেছে, নদীর মধ্য দিয়ে তাদের লাশ ভেসে যাচ্ছে, কারুর হয়তো একটা হাত ভেসে যাচ্ছে, কারুর হয়তো মস্তকবিহীন একটা পুরো বডি ভেসে যাচ্ছে, এখন হয়তো শুনলে মানুষ বিশ্বাস করতে পারবে না যে কতটা নৃশংসতা তখন পাক আর্মি করেছে। বুলবুল মহালানবিশ আরও জানান, দেশে যদি কখনও বহির্শত্রুর আঘাত আসে তখন তার কণ্ঠে আবারও উচ্চারিত হবে প্রতিবাদী সুর। এটা আমি একেবারে অকপটে কথা দিতে পারি, যতক্ষণ আমার শরীর সচল থাকবে, যতক্ষণ আমার মানসিকভাবে আমি ভারসাম্য বজায় রেখে চলতে পারবো, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি কিন্তু এই মুক্তিযুদ্ধের সঙ্গে আমার অবস্থান থাকবে। সবার আগে মাটি এবং দেশ, এই তিনকে বাঁচাতে সবসময় তরুণ সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান গুণী এই শিল্পী। আকাশ বাতাস পথে প্রান্তরে জয়ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেড়িকে আর পড়াবে ওদের কঠিন পায়, জীর্ণ ধরার ভিতরে ওরা দেবে দেবে যে নাড়া, রুখবে তাদের কারা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। আসলে আর্তমানবতা সেবায় অনন্য নাম ভ্যালোরি টেইলর এবং অ্যাঞ্জেলা গোমেজ। মানুষের সেবায় এই দুই মহিয়সী নারীর অকৃত্রিম অবদানের কথা স্মরণ করে তাদের সম্মাননা জানাল দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিবছর প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বিশিষ্টজনদের এই সম্মাননা দিয়ে আসছে বাংলাদেশ প্রতিদিন। বিস্তারিত প্রতিবেদনে। অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবার বাংলাদেশ প্রতিদিন ও সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মাননা জানাল আত্মমানবতার সেবায় নিবেদিত দুই মহিয়সী নারীকে। তারা হলেন পক্ষাঘাতগ্রস্তদের সেবায় নিয়োজিত সাভার সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরি টেইলর এবং নির্যাতনের শিকার নারী ও শিশুদের সুরক্ষায় প্রতিষ্ঠিত বাঁচতে শেখা এর নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজকে। Where we are treating people with broken necks and broken backs, because this is something all of you, especially when you go out of Dhaka and go to your home districts, could help us with. আপনারা আমাদের সম্মানিত করেছেন, আমরা মাথা নুয়ে দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
আমাদেরকে উৎসাহিত করার জন্য। মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে জানানো হয় এই সম্মাননা। তাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও এসআইবিএল চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। আমি বাংলাদেশের এই 8 কোটি মানুষকে বলবো, তাদের পথে আপনারা আসুন, তাদের কাছে শিখুন, তাদের পথ অবলম্বন করুন, শান্তি পাবেন, সুখ পাবেন, স্বস্তি পাবেন। এই 2 মহিষী নারীকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের কে তাদের সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে এবং অষ্টম বর্ষ শুরু উপলক্ষে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের দুজনের প্রতি, আমাদের বাংলাদেশ প্রতিদিন এবং ইস্টার্স মিডিয়া গ্রুপের এই কারণে সম্মাননা যা আপনাদেরকে অনুকরণীয় হয়ে অনুপ্রেরণা হয়ে যাতে বাংলাদেশের আগামী দিনে এইভাবে কাজ করার জন্য মানুষ জেগে উঠতে পারে, আমাদের নারী সমাজ জেগে উঠতে পারে। ভ্যালোরি টেইলর, তিনি 1969 সালে বাংলাদেশে আসেন এবং এখানে এসে তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। একই অনুষ্ঠানে সিআরপি ও বাঁচতে শেখা এই 2 প্রতিষ্ঠানকে 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান। আফরিন আনোয়ার, News24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশের বেসরকারি বিনিয়োগের গন্তব্য প্রশ্নবিদ্ধ, এর মূল কারণ হচ্ছে কালো টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিশিষ্টজনদের সাথে প্রাক বাজেট বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিশিষ্টজনরা আগামী বাজেটে মানসম্মত শিক্ষা, পাবলিক এন্টারপ্রাইজ, অবকাঠামো সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামে জমি কমে যাচ্ছে, তাই গ্রামেও বহুতল ভবন নির্মাণে মানুষকে উৎসাহ দিতে হবে। আর আসছে বছর সম্পর্কে উৎকণ্ঠা প্রকাশ করে মন্ত্রী বলেন, সংরক্ষণ বাঁধ বাড়ার কারণে আসছে বছর একটি বিপদগ্রস্ত বছর হতে পারে। এ ব্যাপারে বিশিষ্টজনরা উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া প্রাক বাজেট আলোচনায় মানব সম্পদ রপ্তানি, রপ্তানি আয় বৃদ্ধি, জেলা বাজেটের পলিসি সহ সোশ্যাল সিকিউরিটিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা। অবভিয়াসলি ট্যাক্সেশন সম্বন্ধে বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া হয়েছে। ভ্যাট সকলেই চাচ্ছেন যে এটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা। একটা সাজেশন আমার কাছে মনে হয়েছে বেশ জোরই অনেকে দিয়েছেন যে চেঞ্জ কম করে কিছুদিনের জন্য একটা রাখেন, কাইন্ড অফ স্টেডি ইনকাম ট্যাক্স পলিসি। গ্রামে এখন পাকা বিল্ডিং হয়, তো উই শুড এনকারেজ হাই রাইজ বিল্ডিং ইন ভিলেজেস। News24 সংবাদের সময় হলো বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবারে News24 আন্তর্জাতিক। গেল 50 বছরেও এমন তুষারপাত দেখেনি নিউইয়র্কবাসী। যুক্তরাষ্ট্রের এই শহরে ভয়াবহ তুষারপাতে স্থানীয় সময় মঙ্গলবার জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই অবস্থা জারির সম্ভাবনা রয়েছে আরও কয়েকটি শহরে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাতের কারণে বাতিল করা হয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ট্রাম্পের পূর্ব নির্ধারিত বৈঠক। আসমাতুলির প্রতিবেদনে বিস্তারিত। তুষারের চাদরে ঢাকা পড়ে গেছে দক্ষিণ ক্যারোলাইনা, মিনসোটা, সাউথ ডেকোটা, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ঘরবাড়ি, রাস্তাঘাট। অব্যাহত এই তুষার ঝড়ে স্থবির জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল, দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু সড়ক। ভয়াবহ এমন অবস্থায় নিউ ইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই অবস্থা জারি হতে পারে আরও কয়েকটি শহরেও।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় নিউ ইয়র্কবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সিটি মেয়র বিল দ্য ব্লাসিও। আমার ধারণাই ছিল এত বিশাল তুষারের স্তূপ জমবে, সেই সঙ্গে থাকবে প্রচণ্ড ঠান্ডা। সেটাই স্বাভাবিক, শহরটিতে এত ব্যাপক তুষারপাত হচ্ছে যে আমরা তা সরিয়ে কুলোতে পারছি না। আমি আশা করছি নগরবাসী বিষয়টা অনুধাবন করতে পারবেন এবং ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন। তুষারপাতের ভয়াবহতা সম্পর্কে আগেই সতর্কবার্তা ছিল দেশটির আবহাওয়া অফিসের। 12-18 ইঞ্চি তুষার রেকর্ড করা হতে পারে বলেও আশঙ্কা করা হয়। নিউ ইয়র্কে 1960 সালের পর এমন তুষার ঝড়ের রেকর্ড এবারই প্রথম। যুক্তরাষ্ট্রে এমন তুষার ঝড়ের ঘটনায় স্থগিত করা হয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব নির্ধারিত বৈঠক। সোমবার বার্লিন বিমানবন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে জার্মান ছাড়ার সময় মার্কেল ট্রাম্পের এক ফোন আলাপের পর এই বৈঠক স্থগিত করা হয়। বাংলাদেশের নামের পাশে আজ যুক্ত হচ্ছে শততম টেস্ট খেলার মাইলফলক। কলম্বিয়ার পিসারা ওভালে সকাল 10:30 সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে মুশফিকরা। তিন ডিপার্টমেন্টে সেরাটা দিয়ে 100তম টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ, বলছেন টাইগার কাপ্তান মুশফিক। নাজমুল সাকিবের ম্যাচ প্রিভিউ। পিসারা ওভালে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। দেখতে দেখতে 100তম টেস্টে দেখা পেল টাইগাররা। শততম টেস্টকে স্মরণীয় করে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা দলের সবার মাঝে, পাশাপাশি লক্ষ্য থাকবে দুই টেস্টের সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানো। কেননা গল ব্যর্থতায় বাংলা চেয়ে এগিয়ে এখন স্বাগতিক শিবির। সাদা পোশাকের ব্যর্থতা বাংলাদেশের বহু পুরনো রূপ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দেশ শততম টেস্ট খেলার আগে এতটা পরাজয়ের মুখ দেখেনি, তবুও লড়াকু ফলাফলের প্রত্যাশায় মুশফিক। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করবো যে বাংলাদেশ ক্রিকেটের জন্য। হয়তো বা লাস্ট টেস্ট আমরা করতে পারি নাই, বাট ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা থাকবে যে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আমরা যেন 100 টেস্টে অবশ্যই যেন জয় নিয়ে আমরা বের হতে পারি। আর তার চেয়ে বড় ইম্পর্টেন্ট যেন আমাদের 5টা 3টা সেই যেন কনসিস্টেন্ট যেন আমরা ক্রিকেট খেলতে পারি। দেখা যায় যে হয়তো বা আমরা একটা সেশন বা দুটা সেশন ভালো খেলছি, একটা সেশন হচ্ছে না, তো বাট এই জায়গায় কেন আমরা কাজগুলো করতে পারি এবং মেন্টালি যেন আর আমরা একটু টাফ হতে পারি, সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অবশ্যই করার। লঙ্কা ঘরের মাঠে তুলছে ফায়দা। গলে শেষ দিনে দলপতি হেরার ভয়ঙ্কর রূপ ধারণ করায় 99তম টেস্টে হাফ চান্সও তৈরি করতে পারেনি টাইগার বাহিনী। দুই সেশনের কম সময়ে উইকেটে টিকতে না পারা, পাশাপাশি সাকিব তামিমদের আত্মহননটাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। লঙ্কানদের সেনানী রঙ্গনা হেরাত নিজেদের গীত গাইলেন। লম্বা একটা সময় পার করে শততম টেস্ট খেলবে, বাংলাদেশকে অভিনন্দন। তবে এটাকে আমরা একটা ম্যাচ মনে করব। সিরিজ জিততে হলে এই ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে। আমরা সতর্ক বাংলাদেশকে নিয়ে, ওরা ভালো খেলছে, গলে ওরা শেষ দিন পর্যন্ত খেলেছে। আশা করি এই টেস্টটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশ দলে মাহমুদুল্লাহর জায়গায় ঢুকছেন ইমরুল কায়েস। বোলিং ডিপার্টমেন্টে আসতে পারে বদল। এদিকে কলম্বোর আকাশ সাহস দিচ্ছে না। সর্বশেষ পূর্বাভাস বলছে টেস্টের প্রথম দিন থেকে বৃষ্টি হানা দেবে। নাজমুল সাকিব, News24। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে এসে থাকছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। এবারে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। আলোচনায় যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী ও সিলেট থেকে শাহদিদার আলম নোবেল। তবে শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনামে এনেছে শুধুই সম্ভাবনার হাতছানি, ক্ষুদ্র ও হালকা শিল্পে নজরবিহীন বিপ্লব, মৎস্য উৎপাদনে বিশ্বে চতুর্থ, বিশাল সম্ভাবনার খাত, আউটসোর্সিং স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে ওষুধ শিল্প। এবং একই সাথে দ্বিতীয় শিরোনামে উঠে এসছে ভ্যালোরি টেলর ও অ্যাঞ্জেলা গোমেজকে সম্মাননা, বাঁচতে শেখা ও সিআরপিকে বসুন্ধরা দেবে 50 লাখ।
দ্বিতীয়টিতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম এনেছে দেশের জন্য প্রয়োজনে বাবার মতো জীবন দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য লক্ষ্মীপুরে এবং দ্বিতীয়টি ভক্ত অধিকার সংরক্ষণ আইনে প্রতিকার মিলছে। তৃতীয়তে এসে গৌরবের শততম টেস্ট আজ শুরু। তৃতীয়তে আছে প্রথম আলো। প্রথম আলো তাদের শিরোনাম করেছে সুদূরে ছড়াচ্ছে যে রোমাঞ্চ, টেস্টে বাংলাদেশের সেরা ১১ এবং প্রশাসনের কাছ থেকে নিয়ন্ত্রণ নিতে ছাত্রলীগের তুলকালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল। এবারে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ নৌকা মানুষকে রক্ষা করে, লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং পরবর্তীতে যেটি এসছে রাজধানীতে যাত্রীবাহী বাস উধাও। চলে যাব যুগান্তরে। যুগান্তর তাদের শিরোনাম এনেছে অবৈধ ওষুধ সরঞ্জাম বিক্রি ও বিজ্ঞাপন, হাজার হাজার মানুষ প্রতারণার শিকার। এবারে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনামে এসছে বিচার বিভাগকে জিম্মি করে রেখেছে অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি। সর্বশেষ আমার হাতে রয়েছে সমকাল। সমকাল তাদের শিরোনাম করেছে এখনো প্রস্তুত নয় চামড়া শিল্প নগরী। দর্শক, এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার। রিয়াজ, আজ চট্টগ্রামে আপনার কাছে যেই সংবাদপত্রগুলো এসছে সেগুলোর শিরোনামগুলো যদি আমাদেরকে জানান এবং সেগুলো নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ আপনি। চট্টগ্রামের প্রায় সবকটি কাগজে চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির কী অবস্থা দাঁড়িয়েছে সেটির উপর এবং বিশেষ করে চট্টগ্রামের একজন স্কুল শিক্ষিকাকে হলরুমে ঢুকে যে ব্যর্থ পিটুনি দেওয়া হয়েছে সেটি নিয়ে সচিত্র প্রতিবেদন রয়েছে। দৈনিক আজাদী চট্টগ্রামের যিনি সবচেয়ে পুরনো এবং বহু প্রচারিত কাগজ সেটিতে প্রধান শিরোনাম হয়েছে খুন ছিনতাই দুটি বেড়েছে, বেশিরভাগ খুনে স্বজনরা এবং ব্যাপারোয়া হয়েছে ছিনতাই গাড়ি। চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের লোকবল নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। এছাড়াও চা বোর্ডের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, ভ্রান্ত নীতির কারণেই চা বাড়ছে চা আমদানি এবং খুন্তি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হলো স্কুল শিক্ষিকার দুটি হাত, ক্লাসে ঢুকে বখাটের হামলা এবং আটক হামলাকারীর শাস্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ। চট্টগ্রাম ঢাকা ডাবল রেল লাইন নির্মাণ যে প্রক্রিয়া চলছে সেটির লাকসাম আখাউড়া অংশের ৭২ কিলোমিটারের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে এবং মিরসরাইয়ের জঙ্গি আস্থানার সেই বাড়ির মালিকটিকে রিমান্ডে নেওয়া হয়েছে সেই নিয়ে আরেকটি প্রতিবেদন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়বর্ধক প্রকল্প এবং উন্নয়ন প্রকল্পের প্রায় ১.৫ কোটি টাকার প্রকল্পের ভবিষ্যৎ গতি নির্ধারণ নিয়ে একটি বিশেষ বৈঠকের বরাদ্দ দিয়ে আরেকটি খবর আছে এবং ইয়াবা ব্যবসায়ীর তালিকায় জনপ্রতিনিধিদের নাম রয়েছে বলে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশের বরাদ্দ দিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদন আছে এবং স্বপ্ন আর চ্যালেঞ্জের শততম টেস্ট আজ শিরোনামে আরেকটি রিপোর্ট রয়েছে। এছাড়া দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রাম আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে প্রধান বিচারপতির বক্তব্যের বরাদ্দ দিয়ে বলা হয়েছে সরকার বিচার বিভাগকে জিম্মি করে রেখেছে এবং সেই শিক্ষিকার উপর হামলার ঘটনার পাশাপাশি অগ্নিছড়া মার্চের উপর একটি বিশেষ নিবন্ধ যেখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় খেতাব বর্জন শুরু করেন শিল্পী বুদ্ধিজীবীগণ। দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটি পূর্বাঞ্চলীয় রেলওয়ের লাইনের কী অবস্থা, লাইনের পাশে যে ঝুঁকিপূর্ণভাবে বাজার বসেছে সেটির উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে যেটিতে বলা হচ্ছে ১৪৪ ধারা ভঙ্গ করে ২৯টি বাজার রয়েছে। এছাড়া কর্ণফুলীর তীরে বঙ্গবন্ধু মেরিটাইমের স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন এবং সাবেক মন্ত্রী মোর্শেদ খান এবং বর্তমান বন মন্ত্রী মঞ্জুর স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন আছে। সুপ্রভাত বাংলাদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে হত্যার পর যুবককে পুড়িয়ে ফেলার অভিযোগ সংক্রান্ত পটিয়ার একটি ঘটনা, চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি ঘটনাকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে ছাপিয়েছেন এবং হালিশহর এলাকা চট্টগ্রাম শহরের সেটিতে খালাকে খুন করলো ভাগিনা শীর্ষক আরেকটি প্রতিবেদন আছে এবং চট্টগ্রাম
মহানগর বিএনপির কার্যক্রমকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তার গুরুত্ব সহকারে ছেপেছেন। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম। এই শিরোনামগুলোর পাশাপাশি প্রায় সবকটি কাগজেই চট্টগ্রামের 17 জন জঙ্গিকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে অভিন্ন প্রতিবেদন রয়েছে। এই হলো চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শিরোনাম। আমরা এখন আলোচনায় প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হচ্ছি। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ছড়াকার শুক্লাল দাস, স্বাগত জানাই আপনাকে। আমরা শুরুতেই যদি একটু শিক্ষিকার হাত ভেঙে দেওয়ার বখাটের যে ঘটনা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। পটিয়ায় যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে কোন বার্তা দেয় এই সমাজকে, কী মনে করছেন? গতকাল এবং আজকের পত্রিকার এই প্রধান শিরোনাম হয়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি পূর্বডেঙ্গাপাড়া গ্রামে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেটাতে এই স্কুলে ঢুকে একজন বখাটে শিক্ষিকাকে মারধর করার, এটি সবচেয়ে একটি আলোচিত ঘটনা। আমরা গতকালকে ঘটনার পরপর সেটা পুরো চট্টগ্রাম এবং বাংলাদেশে সেটা খুব ব্যাপকভাবে আলোচনা হয়েছে এবং সমালোচনা হয়েছে এটা স্থানীয় প্রশাসনকে নিয়েও। একজন বখাটে স্কুল চলাকালীন সময় ঢুকে একজন শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর সেটা ওই প্রস্তাব ওই শিক্ষিকা রাজি না হওয়াতে সেটা স্কুলে ঢুকে মারধর করে তাকে হাত পা ভেঙে দিয়ে এরকম বর্বরোচিত ঘটনা আমরা ইতিমধ্যে আর দেখিনি। সুতরাং ওই শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে উনি চিকিৎসাধীন আছে। এটা খুবই একটি বর্বরোচিত ঘটনা এবং খুবই মর্মান্তিক ঘটনা এবং এটা একজন মুক্তিযোদ্ধার সন্তান ওই শিক্ষিকা। তো এটা স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা সাথে সাথে ওই বখাটেকে গ্রেপ্তার করেছেন এবং আমাদের স্থানীয় পেশাজীবী এবং স্থানীয় সংসদ সদস্য এবং বিভিন্ন মুক্তিযোদ্ধারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। তারা বিক্ষোভ মিছিল করেছেন। আজকে মুক্তিযোদ্ধার একটা সেখানে মেডিকেলে ওনারা যাবেন, সেটার ব্যাপারে ওনারা পরবর্তী কর্মসূচি নেবেন এবং কালকে ঘটনার সাথে সাথে পটিয়া উপজেলার সমস্ত শিক্ষক নেতৃবৃন্দ থানার সামনে এসে ওনারা সেটা মানববন্ধন করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন এটা এবং বিক্ষোভ সমাবেশ করেছেন, যার কারণে সাথে সাথে আমাদের পুলিশ প্রশাসন সেটা ওই বখাটেকে গ্রেপ্তার করে ওনারা তাকে জেলে পাঠিয়েছে। আরেকটি প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসে, চট্টগ্রামের কালকে যে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে সেটিতে পুলিশের সুপার চট্টগ্রামের, যিনি বলেছেন ইয়াবা ব্যবসায় জনপ্রতিনিধিদের নাম রয়েছে, আপনি বিষয়টি কেমন দেখছেন? সারা বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের যে বার্মার সীমান্ত ধরে কক্সবাজার সীমান্ত হয়ে আমাদের চট্টগ্রামে ইয়াবা রুট এখন দাঁড়িয়েছে, সেটা প্রশাসনের শীর্ষ লেভেলে সেই বিষয়টি বারবার আলোচিত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও নাকি আমরা শুনেছি যেটা লিস্ট এসেছে, তালিকা এসেছে, সেখানে আমাদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরা সেটার সাথে জড়িত রয়েছেন এবং বেশ কয়েকটি উপজেলা কিন্তু এই ইয়াবা পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনা, সেগুলো এবং নগরীতে বাকুলিয়া। এই উপজেলাগুলো এবং এ থানাগুলো ইয়াবা বিশাল বিশাল চালানে এসেছে সাম্প্রতিক সময়ে। আপনিও জানেন সংবাদপত্রে কাজ করার সুবাদে বাংলাদেশের প্রতিটি মিডিয়ায় জানেন, আমাদের আনোয়ারা এক সময় যেখানে বিভিন্ন চোরাই পণ্য খালাস হতো, এখন দেখি আমরা পত্রিকায় শুনি প্রতিনিয়ত আমাদের কোস্টগার্ড নেভি সেখানে বিশাল বিশাল চালান সেখানে খালাস হওয়ার সময় সেগুলো লক্ষ লক্ষ ইয়াবার চালান ধরা পড়েছে সাম্প্রতিক সময়ে। আরেকটি বিষয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় 1,500 কোটি টাকার আয়বর্ধক প্রকল্প নিয়ে কালকে একটি সভা করেছে। প্রধানমন্ত্রী যেখানে উন্নয়নের তাগিদ দিয়ে গেছেন 3 দিন আগে, সেখানে এই সভাটির কেমন তাৎপর্য রয়েছে বলে মনে হচ্ছে? এটা আমাদের চট্টগ্রামের জন্য অনেক বড় সুখবর, কারণ আমাদের বর্তমান মেয়র জনাব আজমল নাসিরউদ্দিন দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামকে একটি নান্দনিক, পরিচ্ছন্ন, সুন্দর, গোছানো শহর যাকে বলে, যেহেতু চট্টগ্রাম একটি ক্যাপিটাল সিটি সেই হিসেবে উনি সেটাকে সাজাতে চেয়েছেন এবং এই চট্টগ্রামে এক সময় বিলবোর্ডে ডাকা ছিল সেটা উনি পরিচ্ছন্ন করেছেন এবং সেটা একদম ক্লিয়ার করে ফেলেছেন। আমাদের বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের কঠোর নির্দেশ দিয়েছিলেন, উনি বারবার আসলে চট্টগ্রামকে এই বিলবোর্ডের কথা বলতেন, যার কারণে মেয়র মহোদয় দায়িত্ব নেওয়ার সাথে সাথে উনি চট্টগ্রামকে আগের যে প্রাচ্যের রানী সেটা উপহার দেওয়ার জন্য সমস্ত বিলবোর্ড 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে একেবারে এটা অপসারণ করেছেন। সেটা একটি নান্দনিক এবং পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত হয়েছে। একই সাথে গতকালকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে ওনাদের সাথে একটা যৌথ প্রকল্পে প্রায় 1,500 কোটি টাকার একটি বিশাল প্রকল্প চালু করতে যাচ্ছে, সেটার মধ্যে রাস্তাঘাট, অবকাঠামো এবং বাজার আছে সেটা পরিচ্ছন্ন কাত, সেইখানে নানান রকম প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবিত হলে চট্টগ্রাম আরও অনেক দূরে গিয়ে যাবে এবং চট্টগ্রাম সিটি একটি নান্দনিক এবং একটি সৌন্দর্যমণ্ডিত সিটিতে পরিণত।
শেষ করতে চাই বাংলাদেশ প্রতিদিন প্রসঙ্গ। আজ এই কাগজটি দেশের সবচেয়ে প্রচারবহুল কাগজটি অষ্টম বর্ষ পদার্পণ করতে চাচ্ছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কিংবা একজন পাঠক হিসেবে আপনি কেমনটি আশা করছেন এই কাগজ থেকে? ধন্যবাদ জানাই আজকের এই দিনে আমি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নঈম নিজাম ভাইকে। আমি বাংলাদেশ প্রতিদিনের শুরু থেকে পাঠক একজন। বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের অল্প সময়ের মধ্যে একটি সর্বাধিক প্রচারিত দৈনিকে পরিণত হবে, সেটা বাংলাদেশ প্রতিদিনের জন্য যেমন গৌরবের, আমি একজন পাঠক হিসাবে সেটা গৌরবান্বিত বোধ করি। কারণ বাংলাদেশ প্রতিদিন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খবরগুলোকে খুবই গুরুত্বের সাথে ওনারা তুলে ধরেন, এবং ঢাকা অফিসে যেটা মেধাবী একজন এরকম পরিচ্ছন্ন সৃজনশীল একজন সম্পাদক হয়েছেন, এবং চট্টগ্রাম ব্যুরো অফিসে যারা একজন মেধাবী তরুণ কাজ করেন। তো আমি আজকের এই দিনে বর্ষপূর্তির দিনে দাবি জানাই চট্টগ্রামে যাতে বিশেষ খবরগুলো যাতে গুরুত্বের সাথে প্রকাশ হয়, সেই জন্য চট্টগ্রামে একটি বিভাগীয় পাতা করা যায়, যাতে চট্টগ্রাম একটি বড় ধরনের, আমাদের এই চট্টগ্রাম একটি অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম একটি বাণিজ্যিক রাজধানী, সুতরাং বিভিন্ন জাতীয় দৈনিকগুলোতে চট্টগ্রাম বিভাগের পাতা থাকে। সুতরাং আমি আজকের দিনে সম্পাদক এবং এই পরিবারের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং বাংলাদেশ প্রতিদিন যে অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের কথা বলছেন, সেটা আরও অনেক দূর এগিয়ে যাবেন এবং মুক্তিযুদ্ধের কথা বলবেন, এবং চট্টগ্রামের পাঠকদের জন্য আমরা দাবি করছি আজকের দিনে যাতে একটি বিভাগীয় পাতা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম দিনের সংবাদপত্রের শীর্ষ শিরোনামগুলো নিয়ে। প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও ছড়াকার শুক্লাল দাস। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ আপনি রিয়াস হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছিলেন এতক্ষণ সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াস হায়দার। এবারে চলে যাব সিলেটে। সিলেটে আছেন আমাদের সহকর্মী শাহদিদার আলম নোবেল। নোবেল, আজ সংবাদপত্র পর্যালোচনায় স্থানীয় সংবাদপত্রগুলোতে কি কি বিষয় শিরোনামে উঠে এসেছে? ধন্যবাদ আফরিন, আমার হাতে যে সকল পত্রিকা এসে পৌঁছেছে তার মধ্যে দৈনিক সিলেটের ডাক তাদের প্রধান শিরোনাম করেছে। সিলেট সহ দেশের ছয় বিভাগে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র হচ্ছে। আরেকটি সংবাদ হচ্ছে ওসমানী বিমানবন্দর থেকে ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে। আজ প্রথম দিন দুবাই থেকে 147 জন যাত্রী সিলেট আসছেন। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, প্রতিষ্ঠার 16 বছর পর নির্বাচন হচ্ছে বিয়ানীবাজার পৌরসভায়, 27 মার্চ মনোনয়ন সংগ্রহ, 25 এপ্রিল ভোট। দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক যুগভেরি তাদের প্রধান শিরোনাম রয়েছে, ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আজ, 18 বছরের প্রতীক্ষার অবসান। এছাড়া কোম্পানীগঞ্জ পাথরকুয়ারি নিয়ে আরেকটি তাদের সংবাদ রয়েছে। দৈনিক উত্তর পূর্ব তাদের প্রধান শিরোনামে রয়েছে, সিলেট সহ ছয় বিভাগে বিটিভির কেন্দ্র প্রকল্প একনেকে অনুমোদিত। এছাড়া তাদের আরেকটি সংবাদ রয়েছে, হবিগঞ্জের চাঞ্চল্যকর 4 শিশু হত্যা মামলা সিলেট স্থানান্তর। তো আজকে আমাদের স্টুডিওতে সংবাদ পর্যালোচনার জন্য রয়েছেন সিলেটের সিনিয়র সাংবাদিক এবং প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি জনাব আলাজাদ, তাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনার কাছে জানতে চাবো যে আজকের পত্রিকাগুলোতে কিন্তু অনেকগুলো সম্ভাবনার খবর রয়েছে সিলেটের জন্য। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে 18 বছরের প্রতীক্ষার অবসান ঘটছে, সিলেটে সরাসরি ফ্লাইট নামছে, বিষয়টি সিলেটবাসীর জন্য কতটুকু সুখকর? ধন্যবাদ নোবেল। আসলে আমি এই কথাটাই যদি শুরু করতে চাই, আপনি যে কথাটা বলেছেন যে আজকে আমরা সংবাদপত্রগুলোতে ইতিবাচক সংবাদগুলো দেখছি বেশি, এবং সবগুলো সংবাদই সিলেটবাসীর জন্য সুখবর। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অনেক পুরনো একটি বিমানবন্দর, এই বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য অনেক দিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 1996 সালে ক্ষমতায় আসেন। এরপরই এর আগে স্বাধীনতার পরপরই বাংলাদেশের যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়, আমার জানা মতে সেখানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে তখন কিন্তু সালুটুকের বিমানবন্দর ছিল, এই সালুটুকের বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য বঙ্গবন্ধু অর্থ বরাদ্দ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার হত্যাকাণ্ডের পর বিষয়টি এগোয়নি। সিলেটবাসীকে এই জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, আমরা এর সাক্ষী। এই আন্দোলনের ফলশ্রুতিতেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা হয়েছিল। এ কারণে যে সিলেটের প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রচুর মানুষ বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তাদের আসা যাওয়ার সুবিধার্থে আপনি জেনেছেন একসময় কিন্তু আমাদের প্রবাসীরা নাজেহাল হতেন, বিশেষ করে ঢাকা বিমানবন্দরে। এই
হয়রানি এবং যন্ত্রণা থেকে বাঁচার জন্য প্রবাসীরা দাবি তুলেছিলেন যে সিলেটেই আন্তর্জাতিক বিমানবন্দর হোক, সব ধরনের সুবিধা থাকে, সিলেট থাকে, সেই তাদের সে দাবি বাস্তবায়িত হচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হলো, সরাসরি ফ্লাইট কিন্তু চালু ছিল না, ফ্লাইট আসতো কিন্তু যেত না, এই নিয়েও দাবি ছিল। আমরা দেখেছি বিগত দিনে আন্দোলন সংগ্রাম হয়েছে, এক একবার এক এক যুক্তি উপস্থাপন করা হয়েছে, একবার বলা হয়েছে যে রিফুয়েলিং ব্যবস্থা নেই, আসলে সেটা একটা সমস্যা ছিল, রিফুয়েলিং ব্যবস্থা যখন হলো তখন বলা হলো যে না রানওয়ে ভারী বিমানের ভার বহন করতে পারবে না, এই ধরনের যুক্তি অনেকজন যুক্তি দেওয়ার পরও সিলেটবাসী কিন্তু তার দাবি কখনো এই যুক্তিগুলো একসাথে উপস্থাপন হয় না, এক একবার এক একটি, প্রথমে রিফুয়েলিং যখন হলো তখন বলা হলো যে রানওয়ে ভার বহন করতে পারবে না, এর কারণ কি আমরা জানি না, তবে আমাদের দাবি আমরা দাবিতে কিন্তু অটল ছিলাম সিলেটবাসী, সেই দাবি পূরণ হচ্ছে, অবশ্যই সিলেটবাসী এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে, সরকারকে জানাচ্ছে, বিমানের বাংলাদেশ বিমানের সাথে যারা জড়িত আছেন তাদের, এবং ফ্লাই দুবাই যারা একটা সাহস করেছে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার একটা সম্ভাবনা, তাদের ব্যবসা তো হবেই, তারপর আমরা মনে করি তারা তাদের ব্যবসায়িক দৃষ্টিতে হয়তো করছে, কিন্তু আমরা মনে করি যে তারা সিলেটবাসীর দাবিকে বাস্তবায়িত করতে একটা ভূমিকা রাখছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রত্যাশা করি আমাদের প্রবাসীরা যে আশা করছেন, আমরা সিলেটবাসী যে আশা করি সেই আশা পূরণ হবে, বিমানে সরাসরি সিলেটবাসী সিলেটের প্রবাসীরা সিলেট আসতে পারবেন। আরেকটা দাবি আমাদের দীর্ঘদিনের ছিল যে পূর্ণাঙ্গ টিভি স্টেশনের, এখন আমরা দেখলাম যে গতকালকে একনেকে বিটিভির একটি কেন্দ্র পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপনের অনুমোদন হয়েছে, এতে আমাদের যে সিলেটের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আছে সেটি বিকশিত হওয়ার কতটুকু সুযোগ থাকবে? সিলেটে একটি পূর্ণাঙ্গ টিভি স্টেশন চালুর উদ্যোগ তো অনেক আগেই নেওয়া হয়েছিল, জায়গা বরাদ্দ আছে, সেখানে কিছু কর্মকর্তাও আছেন, উপকেন্দ্র আছে তাদের। তথ্যমন্ত্রী হাসানুল ইনু সিলেট এসেছিলেন গত বছরের শেষ দিকে, তখন তিনি একটা আমাদের সাথে যখন দেখা হয় তার তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমরা দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে পূর্ণাঙ্গ টিভি স্টেশন চালু করবো এবং প্রত্যেকটা স্টেশনে আলাদা নাম হবে, যেমন বাংলাদেশ টেলিভিশন সিলেট, বাংলাদেশ টেলিভিশন রংপুর, বাংলাদেশ টেলিভিশন খুলনা, এইভাবে নাম হবে, যেমন চট্টগ্রাম হয়েছে, তো এটা তো আমাদের জন্য সুখবর, সিলেট সংস্কৃতির প্রাণকেন্দ্র, মরমি সাধকরা সিলেটে জন্মগ্রহণ করেছেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো প্রতিভা সিলেট থেকে বিকশিত হয়েছে, হাসন রাজা, রাধারমন, আরকুম শাহ, সীতারাম শাহ, কালা শাহ, দূরবীন শাহ, কামালউদ্দিন, তাদের যে বাঙালি সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, তাদের যে অবদান সেই অবদান তো সবার কাছে সবাই সর্বজন স্বীকৃত। আমাদের সংস্কৃতির যে ধারা, সংস্কৃতির যে ঐতিহ্য সেটা আরও বিকশিত হবে, আমরা আমাদের এই ধারাটা আরও এগিয়ে নিতে পারবো যদি টেলিভিশন কেন্দ্র, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র সিলেট চালু হয়, এতে বাংলাদেশ উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম সংবাদ পর্যালোচনা, আমাদের সাথে ছিলেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি, প্রবীণ সাংবাদিক জনাব আল আজাদ। আমরা এখন ফিরে যাব আমাদের ঢাকা স্টুডিওতে। নোবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সংবাদপত্র পর্যালোচনায় আমার সাথে ছিল চট্টগ্রাম থেকে রিয়াজ হায়দার চৌধুরী এবং সিলেট থেকে শাহ দিদার আলম নোবেল। নিউজ 24 সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।